রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে বেড়ে যায় জ্বালানি পণ্যের দর। ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দর ৭০ থেকে বেড়ে ১৩০ ডলারে গিয়ে ঠেকে। এতে চাপে পড়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ইউক্রেন যুদ্ধ চলার মধ্যে এবার উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। হামাস ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে দিন দিন জটিল হচ্ছে তেল সমৃদ্ধ এই অঞ্চলটির ভূ রাজনৈতিক পরিস্থিতি। অস্থির হয়ে উঠছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারও। চার দিনের ব্যবধানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর বেড়েছে ৭ শতাংশের বেশি। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী সোমবার অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দর ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়িয়েছে। পাশাপাশি ঊর্ধ্বমুখী রয়েছে এলএনজি, কয়লাসহ অন্যান্য জ্বালানি পণ্যের দর। হামাস ও ইসরায়েলের যুদ্ধের গতি প্রকৃতি অনেকটাই নির্ভর করছে মধ্যপ্রাচ্যে দুই শক্তিধর ইরান ও সৌদি আরবের পদক্ষেপের উপর। দুই দেশই আন্তর্জাতিক বাজারে তেলের বড় সরবরাহকারী। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন ইরাক, সিরিয়া ও লেবাননও এ যুদ্ধে জড়িয়ে যায়, আর তা দীর্ঘস্থায়ী হলে তেলসহ প্রতিটি জ্বালানি পণ্যের দামে বেশ প্রভাব পড়বে বলছেন বিশ্লেষকরা। তেল বাড়ার বা কমার যে বিষয়টা, সেটা যতক্ষণই এখন সৌদি আরবিয়া বা রাশিয়া এরা যতক্ষণই নিয়ন্ত্রণ করে, সেটা অতখানি কিন্তু পশ্চিমা দেশ বা আমেরিকা নিয়ন্ত্রণ করে না। তো সেই হিসাবে আপাতত আমার মনে হয় না ইম্প্যাক্ট পড়বে। তবে যদি সাপ্লাই লাইনে যদি সমস্যা হয়, যুদ্ধ যদি এমন একটা পর্যায়ে যদি চলে যায়, তাহলে হয়তো অন্য কথা। বৈশ্বিক সংকটের এই সময়ে জ্বালানি তেলের দাম আরো বেড়ে গেলে বিশ্বের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।